পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে শীতার্থদের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান আহমেদ মৃথা। বেলা ১১টায় কালিকাপুর ইউনিয়ন পরিষদে ১,০০০ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালমা জাহান। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, মনির খান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।